পেটাচ্ছে, যেই দুই বাপ বেটার চেহারা একই রকম, একটা আরেকটার বদল। হযরত উমর বললেন, তোমরা কি বাপ বেটা? জি। আশ্চর্য, আমার জীবনে গোটা আরবে এমন বাপ বেটা আমি কখনো দেখিনি। তোমার চোখ যেমন তোমার ছেলের চোখ তেমন, তোমার কান যেমন তোমার ছেলের কানের ডিজাইন তেমন, তুমি যতটুকু লম্বা তোমার পোলা অতটুকু লম্বা, তোমার দাড়িগুলা যেমন তোমার ছেলের দাড়িগুলা এমন, এত নকল হুবহু ফটোকপি সন্তান জীবনে দেখি নাই। আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, যেহেতু আমার সন্তান দেখে আশ্চর্যান্বিত আপনি হলেন, তাহলে এমন আশ্চর্য সন্তান আমি কেমনে পাইলাম এটা শুনবেন না? অবশ্যই শুনবো, বলো বলো। লোকটা বলে, আমিরুল মুমিনিন বিয়ে করেছি, বিবির পেটে বাচ্চা এসে গেছে, গর্ভ বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, ছয় মাস সাত মাস হয়ে গেছে, কয়দিন পরে বাচ্চা প্রসব হবে। এমন সময় জিহাদের আযান কানে চলে আসলো, নফস বলে বিবি বাচ্চার খেদমত করি, কিন্তু আল্লাহ বলে যুদ্ধে যাইতে। আমিনুল মুমিনিন নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঢাল তরবারি হাতে আমি যুদ্ধের জন্য রওনা করলাম। বিবি আমার বলে, পেটে বাচ্চা রেখে যাচ্ছ, কি হবে আমার? তুমি যাচ্ছ যুদ্ধে, কেমনে কি হবে? আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি যখন বাচ্চা প্রসবের চিন্তায় কাঁদতেছিল, তখন আমি আমার বিবির পেটে হাত রেখে বলেছিলাম, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এগুলোকে আমি আল্লাহর হাওলা করে গেলাম, তোমার পেটে আমার যে বাচ্চা আছে এটাকে আল্লাহর হাওলা করে গেলাম। দোয়াটা উচ্চারণ করার সাথে সাথে আমার বিবি নীরব হইয়া যায়। বিবিকে টাকা পয়সা দিয়ে বাচ্চা পেটে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধ সময় লম্বা হইতে থাকে, হঠাৎ করে একদিন আমি খবর পাই যে আমার বিবির ইন্তেকাল হয়ে গেছে এবং আমার বাচ্চাটা প্রসব হয় নাই। বিবির পেটের ভেতরেই আমার বাচ্চা। মহল্লার লোকেরা আমার বাচ্চা আর আমার বিবিকে, যেহেতু বাচ্চা বের হয় নাই, বাচ্চার সহ মাইয়েতকে কবরে রেখে দিয়েছে। কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেলে আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে শুনি লোকদের মুখে গুঞ্জন, জানো 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 তোমার বিবিরে যে কবরে রাখা হয়েছে ওই কবরে রাতের গভীরে আগুন দেখা যায়। আর কিসের আওয়াজ যেন শোনা যায়। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি ছিল আবেদা সালেহা জাহেদা কানেতা আশিকা মুমিনা, পেটে সন্তান লয়ে মারা গেছে, তার কবরে আগুন হয় কেমনে এটা আমার বুঝে আসে না। ঘটনা অবজার্ভ করার জন্যে আমি রাতের অন্ধকারে বিবির কবরে গেলাম। মানুষ বলে রাতের বেলায় নাকি আগুন দেখা যায়, আমি একদিন রাতের বেলায় রাতের আধারে সে কবরের পারে গেলাম, সত্য সত্যই দেখি কবর থেকে আগুন বাইরে বের হয়ে আসে। কাছে থেকে ঘটনা দেখার জন্য কবরের খুব কাছাকাছি চলে গেলাম, কিন্তু আজব একটি দোয়ালাদের ইবাদতের লজ্জতওয়ালা ভূমিতে কিছু সময় নিজেকে আটকে রাখা, এমনটি ইরাদা করে আমি সফর করেছি। অন্যান্য বারের মতন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম নির্দেশ করেছেন কিছু বলার জন্যে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সুমসহুর আয়াতে কারিমা এবং হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি, এগুলোকে সামনে করে খুবই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইরাদা রাখি, বড়দের জবান থেকে কিছু কথা তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে তাকরার করার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, আমিন। মোহতরম হাজরিন, আল্লাহ পাক দুই ধরনের মাখলুক বানিয়েছেন। কিছু মাখলুককে আল্লাহ তাআলা ইখতিয়ার নামক দৌলত দান করেছেন, ইচ্ছা শক্তি দান করেছেন, আর অন্য আরেকটি প্রকারের মাখলুকাত যা আছে
যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেন নাই, ইচ্ছা দান করেন নাই। যেমন ফিরিশতাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই, নিজের ইচ্ছা শক্তি দেন নাই। ফিরিশতাদেরকে যাকে যেভাবে যেখানে যে অবস্থায় রেখেছেন, তাদের ব্যক্তিগত কোনো চাহিদা নাই, কোনো ইচ্ছা নাই, কোনো ইখতিয়ার নাই। আল্লাহ তাআলা যাকে যে জায়গায় যেভাবে রেখেছেন, সেই জায়গায় সেইভাবে সৃষ্টির আদিকাল থেকে তারা আছে, সৃষ্টির পর থেকেই আছে, কেয়ামত পর্যন্ত সেভাবেই তারা থাকবে, মৃত্যু পর্যন্ত ওভাবেই থাকবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন যে আমি আসমানে ফেরেশতাদেরকে হাইআতে সালাতে দেখে এসেছি, নামাজের আকৃতিতে দেখে এসেছি। কিছু ফেরেশতাকে দেখেছি যারা সিজদার হালতেই রয়েছে, কিছু ফেরেশতাকে দেখেছি যারা রুকুর হালতে রয়েছে, কিছু ফেরেশতা কওমার হালতে, কিছু ফেরেশতা জালসার হালতে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে খবর দিয়েছেন, ওগো আল্লাহর নবী, এই যে এরা সৃষ্টির পর থেকে যারা রুকুর হালতে রয়েছে, সৃষ্টির পর থেকে যারা সেজদার হালতে রয়েছে, কেয়ামত পর্যন্ত তারা এভাবেই থাকবে, কোনোদিন তারা মাথা উত্তোলনের ইচ্ছাও প্রকাশ করবে না এবং তারা মাথা তুলবেও না। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে রেখেছেন এভাবেই তারা আল্লাহর নির্দেশ মতো মৃত্যু পর্যন্ত থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিব্রাইল জাহান্নামের গেটে নিয়ে গেছেন জাহান্নাম পরিদর্শন করানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জাহান্নাম পরিদর্শন করেছেন, জাহান্নামের গেটে ফিরিশতা মালিককে বসা দেখেছেন, একেবারে সৃষ্টির পর থেকে যেরকম রব নিয়া এক রাগ আর গুসার হালতে তিনি ডিউটি করতেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তখন যেভাবে ডিউটি করবেন ঠিক সেই আকৃতিতে জাহান্নামের গেটে মালিক ফিরিশতা বসা আছে। আল্লাহর রাসূল গেলেন, নবীজিকে মালিক ফিরিশতা দেখলো, কোনো নড়াচড়া নাই। হযরত জিব্রাইল বললেন, আল্লাহর নবী, এই মালিককে কোনোদিন সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনোদিন হাসতে দেখি নাই, মনে করেছিলাম আপনাকে দেখার পরে হাসি দিবে, কিন্তু সে আপনাকে দেখেও নিজের চেহারার সামান্য পরিবর্তন করল না। আল্লাহ তাকে যেভাবে বসে থাকতে বলেছেন সেভাবেই বসে রয়েছে, কেয়ামত পর্যন্ত এর বাইরের কোনো হারকাত তার ভেতরে মনে হয় আর লক্ষ্য করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের আহওয়াল বর্ণনা করেছেন, তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, আল্লাহ তাআলা ইখতিয়ারের দৌলত তাদেরকে দেন নাই। সৃষ্টির আদিকাল থেকে যে ফেরেশতারা আরশ কাঁধে দাঁড়িয়ে রয়েছে তারা এখনো দাঁড়িয়ে আছে, কেউ বলে না আল্লাহ ঘাড় ব্যথা করতেছে একটু আরাম করার সুযোগ চাই, নিজস্ব কোনো ইখতিয়ার নাই, ইচ্ছা নাই। আল্লাহ তাআলা এক প্রকারের মাখলুক এমন বানিয়েছেন যাদেরকে ইচ্ছা নামক শক্তি আল্লাহ তাআলা দেন নাই। যেমন ভোরের সূর্য উদিত হয় সন্ধ্যাবেলায় ডুবে যায়, নিজের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের নির্দেশে উদিত হয়, আল্লাহ পাকের নির্দেশে ডুবে যায়, নিজস্ব কোনো ইখতিয়ার ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে দেন নাই। যে কক্ষপথে যাকে চলতে বলেছেন শেষ কক্ষপথে সৃষ্টির আদিকাল থেকে চলছে, কেয়ামত পর্যন্ত চলবে। চাঁদকে যে দিনে যতটুকুন আলো দিতে বলেছেন ততটুকুন দিবে, নিজের ইচ্ছায় আলো কমাবেও না বাড়াবেও না। দুদিনের চাঁদকে আট দিনের মতো দেখা যাবে না, আট দিনের চাঁদকে একদিনের মতো দেখা যাবে না, আমাবর্ষার চাঁদকে আলোকিত দেখা যাবে না। সৃষ্টির আদিকাল থেকে মালিকের নিজাম মেনে আল্লাহর ইচ্ছায় তারা উদয় হচ্ছে, আলো বিলাচ্ছে, এভাবেই বিলিয়ে যাবে। নিজের ইচ্ছা কোনোদিন তারা বাস্তবায়ন করতে পারবে না। শুধু চন্দ্র সূর্য না, পাক পাখালি গাছগাছালি হাইওয়ানাত জামাদাত নাবাতাত এদেরকেও আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তি দেন নাই,
এমন কি নিজের ইচ্ছাকে ব্যক্ত করার প্রাণী বানিয়েছেন, হায়ওয়ান বানিয়েছেন, তাকেও শারীরিক দুর্বলতা দিয়েছেন, কিন্তু দুর্বলতা প্রকাশ করার শক্তি দেন নাই, নিজস্ব ইখতিয়ার দেন নাই। যেমন হাইওয়ানাতের ভেতরে জামাদাতের তো নাই, হাইওয়ানাত প্রাণী জগৎ যারা, ওদের কষ্ট হয় দেহে, কিন্তু নিজের কষ্ট নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা আল্লাহ ওদের দেন নাই। পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত কোনো চতুষ্পদ জন্তু, একটি গরু অথবা একটি ছাগল তার মনিবকে এটা বলে নাই যে মনিব আমার দেহ দুর্বল, এখন আমার দুধ দহন করবেন না, আমার কমরে ব্যথা, এখন আমার ঘাড়ে জোয়াল চাপায়া দিবেন না। কোনো ঘোড়া বলে নাই আমি হাই প্রেশারের রুগী, আমাকে এত বড় বোঝা দিবেন না, আমাকে সারাদিন বোঝা টানাবেন না, এমন কোন নিজের দুর্বলতা প্রকাশ করার শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রাণীদেরকে দেন নাই। ওদেরকে অন্যের গোলাম বানিয়ে দিয়েছেন, মানুষের বাধ্য বানিয়ে দিয়েছেন, ওরা মানুষের ইচ্ছায় নিজের ইচ্ছাকে সারা জনম জনম কুরবানি করে বেড়ায়, নিজের ইচ্ছা প্রকাশের মতো যোগ্যতাও দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বনি আদমকে ইচ্ছা দান করেছেন, বনি আদমকে ইখতিয়ার দান করেছেন, ইচ্ছে করলে একজন বনি আদম সারা রাত দাঁড়ায় থাকতে পারে রবের আদালতে জায়নামাজের মুসল্লায়, আবার যদি সে ইচ্ছা করে তো সারা রাত বসে থাকতে পারে মদের আসরে আড্ডাখানায়, ইচ্ছা করলে সারা দিন ফেসবুক আর অনলাইনের পাপাচারে নিজেকে আটকায় রাখতে পারে, আবার এই ইচ্ছাও তাকে দান করেছেন। ইচ্ছা করলে সে নিজের নফসকে কাবু করে সারা রাত আল্লাহর কোরআনের তেলাওয়াত নামাজে দাঁড়ায় দাঁড়ায় করতে পারে, যেমন আমাদের আকাবীররা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রাতের বেলায় ঘুম আসলেও নিজের ইচ্ছাকে কোরবানি করে সারা রাত ইবাদত করেছেন। নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়েছেন, এশার নামাজের ভেতরে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করেছেন, যখন ইমাম সাহেব তেলাওয়াত করেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, নোমান বিন সাবিতের কলিজা কম্পন শুরু হয়ে গেছে, নামাজের ভেতরে থরথর করে কাঁপতে শুরু করেছেন আর কান্না শুরু করেছেন। নামাজ শেষ করে রাতের একটা অংশ আরাম করার মতো সাহস ওনার হয় নাই, নামাজ শেষে নিজে আবার মালিকের কদম মোবারকে দাঁড়ায় গেছে, নফল নামাজে দাঁড়ায় গেছে, মসজিদের খুদ্দাম ওয়াজিন তারা ভাবছে ইমাম কিছু সময় পরে নামাজ শেষ করলে মসজিদের দরজা বন্ধ করব, ঘরে চলে গেছে মাঝ রাত্রে আবার আসছে, এসে দেখে ইমাম নামাজের ভেতরে কোরআন পড়তেছে আর কাঁদতেছে, আবার তারা চলে গেছে ঘরের ভেতরে রাতের ঘুম ঘুমায় মুয়াজ্জিন শেষ রাত্রিতে ফজরের আজান দিতে মসজিদে এসেছে, এসে দেখে আশ্চর্য নোমান জমানার ইমামে আজম সারা রাত আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে, ফজরের আজানের সময় হয়ে গেছে, ওই সময় তার মুখে সূরা জিলজালের তিলাওয়াত আবার শুরু হয়েছে, সূরা জিলজাল তেলাওয়াত শেষ করে দেহ কম্পন শুরু হয়ে গেছে তো ইমামে আজম রুকুতে চলে গেছে, ছোট ছোট সূরাগুলো শেষ করে দুই রাকাত নামাজে গোটা রাত্রি ইমামে আজম কাটিয়ে দিয়েছে, দুই রাকাত নামাজ পড়ে সারা রাত জায় নামাজে দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন, আবার সারা রাত মদের আসরে সময় কাটানোর ইচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা এক রাকাত নামাজে গোটা কোরআন খতম করেছেন, তাদের ভেতরে একজন সাহাবী হলেন হযরত উসমান ইবনে আফফান, আরেকজন হলেন হযরত তামিম দারি, আরেকজন
তাবেঈ হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। এরা নিজের ইচ্ছাকে এমন ভাবে রাতের আধারে কুরবানি করেছে যে এক রাত্রে এক রাকাত নামাজের ভেতরে তারা টোটাল কোরআন দাঁড়িয়ে আল্লাহর সামনে তিলাওয়াত করেছে। নিজের ইচ্ছা শক্তিকে জবাই করে ফেলেছেন, কাবু করে ফেলেছেন, নফসের শক্তিকে হত্যা করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজের নফসকে কাবু করবে, ইচ্ছা তো দেওয়া হয়েছে সব মানুষকে, কিন্তু যারা নিজের ইচ্ছাকে কাবু করে ফেলবে এবং যারা আল্লাহ পাকের আদালতকে ভয় করবে যে আমার তো একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয় যাদের হৃদয়ে রাখবে, আল্লাহ পাকের মাকামকে যারা ভয় করবে, আল্লাহর ভয়ে তাকওয়ার নিয়ামত যারা নিজের ভেতরে জায়গা দিবে এবং যারা নিজের নফসকে আল্লাহর ভয়ে দমন করে রাখবে, নফসের তাবিদার নফসের গোলাম যারা হবে না, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয় যারা হৃদয়ে রাখবে তাদের একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাত দান করবে। মানুষের ভেতরে এক প্রকারের মানুষ আল্লাহ ভয় পায়, এক প্রকারের মানুষ নিজের নফসকে কাবু করে রাখে, আর এক প্রকারের মানুষ আল্লাহকে ভয় পায় না, নফসের তাবিদার হয়ে যায়। যারা নফসের ইচ্ছা মতো নিজেকে চালায় তারা চলতে চলতে আগুনে চলে যায়, আর যারা আল্লাহর ইচ্ছা মতো নিজেদেরকে চালায়, নিজের নফসকে যারা দমন করে আল্লাহর ইচ্ছাকে যারা নিজের ইচ্ছা বানায় তারা আল্লাহর ইচ্ছায় চলতে চলতে আগুনে নয়, তারা আল্লাহর জান্নাতের দিদারের বাগানে চলে যায়, তারা জান্নাতে চলে যায়। দুনিয়ার মাটিতে কেউ নিজের ইচ্ছায় নিজেরে চালায় আর কেউ রবের ইচ্ছায় নিজেকে চালায়। যারা ইচ্ছা শক্তি পাওয়ার পরেও নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে যায়, আল্লাহর কাছে মানুষের ভেতরে ওই মানুষগুলাই বন্ধু হওয়ার উপযুক্ত মানুষ হয়ে যায়। আর যারা নিজের ইচ্ছায় চলে বেড়ায় এদেরকে আল্লাহ হাইওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বইলা গালি দিয়া ফেলায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো মানুষ নয়, যাদের ইচ্ছা দেওয়া হয়েছে বলেই তারা কুকুরের মতন যেখানে সেখানে যত্র তত্র যৌনতারে লিপ্ত হয়ে যায়। তাদের ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে বিধায় তারা তাদের চক্ষুকে যে কোনো জায়গায় নজর করে ফেলে রেখে দেয়, তাদের জবান দেওয়া হয়েছে বিধায় তারা তাদের জবানকে যে কোনো শব্দ উচ্চারণের জন্য ব্যবহার করে ফেলায়, তাদেরকে পা দেওয়া হয়েছে তাদের চলন শক্তিকে তারা পাপের পথে পরিচালিত করে বেড়ায়, তাদের হস্ত দেওয়া হয়েছে তাই তারা তাদের হাতকে অন্যায় আর জুলুম আর পাপকাজের ভেতরে তাদের হাতকে তারা ব্যবহার করে ফেলায়। এই প্রকৃতির মানুষ যারা, এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর চেয়েতে খারাপ। সঙ্গত কারণে মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, নিজের ইচ্ছা শক্তি কুরবানি দিয়ে তাকওয়ার দৌলত সিনাই নিলে মানুষের মতো মানুষ হওয়া যায়। এ কারণে আমাদের আকাবিররা নিজের নফসকে কাবু করে আল্লাহ পাকের মাকাম আল্লাহ পাকের ভয়কে নিজের হৃদয়ে এমনভাবে অবস্থান দিয়েছিলেন যে আল্লাহর ভয়ে তারা এক জাররা এক সেকেন্ড এক কদম একটি কথা একটি কাজও তারা নিজের ইচ্ছা মতন করতে পারে নাই, কারণ তাদের হৃদয়ে ছিল তা
তাকওয়াল্লাহ তারা দমন করেছিল তাদের প্রবৃত্তি, তাদের নফসানিয়ত কি তারা দমন করেছিল, এ কারণেই তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যেমন এই উম্মতের সবচেয়ে আল্লাহ প্রিয় মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর আল্লাহর কাছে এত প্রিয় কেন যে হযরত আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা থাকবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, হযরত আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা থেকে ডাকাডাকি করা হবে, কেন, কি কারণে? এ কারণেই যে আবু বকর নিজের ইচ্ছাকে সর্বোচ্চ কুরবানি দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের ইচ্ছাকে বাস্তবায়নকারী, এই কারণে। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন, অথচ তিন দিন ওনার ঘরে চুলায় আগুন ধরে না, ক্ষুধার্থ, গোলামের কাছেও খবর পৌঁছে গেছে সিদ্দিক আকবরের ঘরের চুলায় তো আগুন জ্বলে না, তো গোলামের কাছে কোন জায়গা থেকে রুটি গোস্ত হাদিয়া আসছে। হযরত আবু বকর ক্ষুধার্থ, গোলাম জানে নিজের কাছে হাদিয়া আসা এই রুটি গোস্ত গুলাকে গোলাম সিদ্দিক আকবরের সামনে পেশ করেছে, হযরত আবু বকরের সামনে পেশ করেছে। হযরত আবু বকর তিন দিনের ক্ষুধার্থ মানুষ রুটি আর গোস্ত পেয়ে এক লুকমা উঠায় নিজের মুখে চিবায় পেটের ভেতরে দিয়ে দিছে। যখন পেটে খাবার চলে গেছে আবু বকরের চিন্তা হয়েছে কি খাইলাম, তাহকিক তো করলাম না, আমরা তো তাহকিক করে কিছু খাই না, কোনটা হালাল কোনটা হারাম তা তাহকিক আমরা করি না, কোন পণ্য কিনা যাবে কোনটা কিনা যাবে না তা আমরা বিচার বিশ্লেষণ করি না, ফতোয়া দেওয়ার পরেও আমরা মানি না। কিন্তু আবু বকর এক টুকরা রুটি আর এক টুকরা গোস্ত খাওয়ার পরে চিন্তায় পড়ে গেছে কি খাইলাম, আবার গোলামকে ডাকাইছে, এই গোলাম তুমি যে আমাকে রুটি গোস্ত হাতিয়ে দিলে এগুলো কেমনে পেলে, কোন খাবার দিলে? গোলাম বলে আমিরুল মুমিনিন, জাহিলিয়াতে আমি একটা রোগীর চিকিৎসা করছিলাম, আমি একজন মুদাব্বির, আমি রুকিয়া করেছিলাম, আমার দোয়ায় আমার তাদবীরে ওই রোগীটা ভালো ছিল, রোগীটা গরিব মানুষ আমাকে কোনো বিনিময় দিতে পারে নাই, আজকে হঠাৎ করে তার ঘরে ভালো খাবার রান্না হয়েছে, তাই স্মরণ হয়েছে তো আমাকে রুটি গোস্ত দিছে। সিদ্দিক আকবর বলে তুমি যখন ওই রোগীর চিকিৎসা করেছিলে তুমি কি মুমিন ছিল না কাফের ছিল? আমি জাহিলিয়াতে ছিলাম, মুশরিক ছিলাম, হযরত আবু বকর সাথে সাথে রুটি আর গোস্তকে সামনে থেকে সরায় দিয়ে বলে মুশরিক অবস্থায় রুকিয়া করেছ, নিশ্চয় আল্লাহর নামে করো নাই, লাতুজ্জার নাম লয়ে চিকিৎসা করছ। জি আমিরুল মুমিনিন, তাহলে লাতুজ্জার নামের কোন জিনিস আবু বকরের পেটে যাইতে পারে না, কেন আমার এই খাবার দিলা? হযরত আবু বকর খাবারগুলো সরায় ফেলেছে, আর হযরত আবু বকর নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করছে। হযরত উমর বলে আমিরুল মুমিনিন এত কষ্ট করতেছেন কেন? হযরত আবু বকর বলে উমর তুমি কি রাসূলের মুখের হাদিস শুনো নাই, পেটে হারাম থাকলে ওই হারাম দিয়ে যে আযা গঠন হবে ওই আযাটা কখনো জান্নাতের খুশবু পাবে না, বলো আমি কেমন করে শকযুক্ত খাবারকে নিজের পেটে হজম হইতে দিতে পারি, যতক্ষণ পর্যন্ত এটারে বাইর না করব আমি শান্ত হব না। হযরত আবু বকর আবার পানি পান করলেন, নিজের মুখে উঙ্গুলি মারলেন, শেষ পর্যন্ত ভীষণ কষ্ট ভীষণ যন্ত্রণায় হযরত আবু বকরের বমি হয়ে গেল, গোস্তের টুকরাটা রুটির টুকরাটা বের হয়ে গেলে সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ হারাম খানা পেট থেকে বের হয়ে গেছে। এই যে তাকওয়াল্লাহ, আবু বকরের যে এই যে আল্লাহর মর্জির সন্ধান করা, নিজের ক্ষুধা আর নিজের নফসানিয়তকে দমন করা, এটা সম্ভব হয়েছে তখন যখন আবু বকরের হৃদয়ে স্থাপিত হয়েছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় স্থাপন হয়েছে, তখন এটা সম্ভব হয়েছে। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও পূজার প্রসাদ না খাইলে মনের শান্তি আসে না,
ঘুষ হারাম না কামাইলে রাত্রে ঘুম ধরে না, কারণ আমরা আল্লাহর ভয়ে ভীত গোলাম না, আমরা আল্লাহর ভয়ে ভীত গোলাম না, আমরা নফসের দাবিদার গোলামে পরিণত হয়েছি, আমরা আল্লাহকে ভয় করি না। হযরত উমর ওনার কাছে দুধ হাদিয়া এসেছে, দুধ দুধ নবীজির পছন্দের, দুধ আল্লাহর পছন্দের, দুধ জিব্রাইলের পছন্দের, দুধ আল্লাহর পছন্দের। এ কারণেই আল্লাহ তাআলা মখলুকাত বানানোর পরে অধিকাংশ মখলুক রে মায়ের দুধ খাওয়ায়, কেন? দুধ খাবারটা আল্লাহর পছন্দের, দুধ জিব্রাইলের পছন্দের। মেহরাজের রজনীতে আল্লাহর রাসূলের সামনে মসজিদুল আকসায় ট্রেতে করে দুধ শরাব পানি নবীর সামনে পেশ করা হয়েছে। নবী জিব্রাইলের দিকে তাকাইলে জিব্রাইল বলে, আল্লাহর রাসূল দুধ পান করুন। দুধ জিব্রাইলের পছন্দ, দুধ নবীজির পছন্দ। নবীজিকে কেউ দুধ দিলে পরে নবী মানা করতেন না, পান করতেন। হযরত উমরকে দুধ দেয়া হয়েছে, উমর কি এটা মানা করেন না? মানুষ উমর তো নবী যেটা পছন্দ করে উমর সেটা পছন্দ করে, নবীর ইচ্ছা যেটা উমরের ইচ্ছা এটা। এক মুনাফিকে নবীর ইচ্ছা মানে না, তো হযরত উমর নতুন করে বিচারের জন্য উমরের কাছে গেছে। উমর নবীর ইচ্ছার সাথে নিজের ইচ্ছার মিল প্রকাশ করার জন্য এক কোপে তরবারি দিয়ে মুনাফিকের গর্দান নামায়ে দিয়েছে, যে আমার নবীর ইচ্ছা তো আমার ইচ্ছা, উল্টা বিচার নিতে আমার কাছে আইছ? এই তো সেই উমর, সেই উমরের সামনে দুধ দিছে আর মনে করছে নবী দুধ পছন্দ করে, ঘাট করে এই দুধ মুখে নিয়ে নিছে। এক ঢোক হযরত উমর দুধ গিলে ফেলেছেন, এক ঢোক পেটের ভিতরে চলে গেছে। এবার হযরত উমর জিজ্ঞাসা করে, এই এই দুধগুলা কি তোমার উট ছাগলের বাড়ির দুধ? যিনি দুধ হাদিয়া নিয়ে এসেছে তিনি বলে, আমিরুল মুমিনিন না, বাইতুল মালের যে উট ছাগলগুলার দুধ দহন করা হয় এটা বাড়ি হিসাবে এক এক সপ্তাহে এক এক গরিবরে দেয়া হয়। বাইতুল মালের উট ছাগলের দুধগুলা এইবারের বাড়িতে আমি পাইয়া গেছি, আমার জন্য সাদাকা, কিন্তু ওয়ালাকা হাদিয়া, আপনার জন্য তো এটা হাদিয়া, আপনি খান। হযরত উমর রেগে গেলেন, বাইতুল মালের পাহারাদার হইলাম আমি উমর, আমি খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মালের হাদিয়ার দুধ তোমার কাছ থেকে ঘুরা খাবো? তাই তো তালা চাবি আমার কাছে আছে, আমি আইনে খাইতে পারি। তোমার কাছে হাদিয়ার দুধ আসার পরে সেটা খাইয়া যদি আমি মুইরা যাই, আর যদি আল্লাহ কয় খলিফা থাকা অবস্থায় বাইতুল মালের দুধ তোমার পেটে কেন? উত্তর দিব কি আমি? হযরত উমর হাউ হাউ করে কান্না শুরু করলেন, আর নিজের মুখে উঙ্গুলি দিয়ে বমি করে সব দুধ গুলাকে কায় করলেন, বের করলেন। ততক্ষণ পর্যন্ত হযরত উমর শান্ত হলেন না, যতক্ষণ পর্যন্ত পেটের দুধ না বের হয়েছে। উমর যে এটা করতে পেরেছে এটা ছিল উমরের তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের মাকামের আর আদালতের বিচারের ভয়। হযরত উমরকে এটা করতে বাধ্য করেছে। আর বর্তমান সমাজের মুসলিম সমাজের নেতা, মুসলিম সমাজের লিডার, মুসলিম দেশের রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রের রিজার্ভ ফান্ড উদাও হয়ে যায়, তালাশ করে বাইর করা যায় না, কে খেয়েছে এ কাণ্ড মুসলমানের মাটিতে ঘুটে যায় তাকওয়াল্লাহ না থাকার কারণে। এক ঢোক দুধ নিজের পেটের ভেতরে থাকা অবস্থায়
নিজেকে স্বাভাবিক হালতে রাখতে পারেন নাই। এটা শুধু হযরত উমরের কারবার না, পৃথিবীর মাটির উপরে তাকওয়াওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু যত মানুষ গেছে সবারই অবস্থা। ইতিহাসের পাতার আরেকজন উমর ছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে উমরে সানি বলা হয়, যাকে বলা হয় উমরে সানি, উনি ইতিহাসের পাতার দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যার শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, কারণ শাসক যদি ইনসাফওয়ালা হয় তার ইনসাফের আসার জমিনের মানুষ শুধু না জঙ্গলের হাইওয়ানের উপরেও পড়ে যায়। পাঁচ বছরও লাগে না, দশ বছরের শাসন লাগে না, উমর ইবনে আব্দুল আজিজের শাসনকাল ছিল মাত্র আড়াই বছর, মাত্র আড়াই বছরের শাসন ক্ষমতা। এই আড়াই বছরের শাসনের প্রভাব মানুষের হৃদয়ে শুধু নয় জঙ্গলের প্রাণীর উপরে পড়েছিল, যে বাঘ কখনো ছাগলের রক্ত পান করে নাই। এটি কেমনে সম্ভব হয়েছিল? এটি সম্ভব হয়েছিল আল্লাহ পাকের ভয়ের বিস্তারের মাধ্যমে, তাকওয়ার বিতরণ পদ্ধতির মাধ্যমে। নিজে ছিল মুত্তাকী, জমিনের মানুষদেরকে বানিয়েছে মুত্তাকী, তাদের তাকওয়ার আসর প্রাণীর উপরে পড়েছে, তো বাঘ মুত্তাকী হয়েছে, জুলুম করা ভুলে গেছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি উরদনে এক গভর্নরকে প্রেরণ করলেন। গভর্নর উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির একনিষ্ঠ ভক্ত, নিজের পয়লা বেতন পেয়ে এই বেতনের টাকা দিয়ে উরদনের ভালো দুই মন খেজুর কিনলেন, দুইটা কার্টুন করে। এই দুই কার্টুন খেজুর হযরত উমর ইবনে আব্দুল আজিজের জন্য হাদিয়া পাঠানোর নিয়ত করলেন, যে আমি গভর্নর হয়েছি, যার দয়া করুণা আমাদের দেশে যেরকম এমপি মন্ত্রীর বাড়িতে চেয়ারম্যানরা বড় বড় মাছ হয়ে যায়, শুকরিয়া প্রকাশ করার আশায় উর্দুনের গভর্নর উমর ইবনে আব্দুল আজিজের শুকরিয়া প্রকাশ করার জন্য দুই প্যাকেট দামি খেজুর কিনছে। খেজুরগুলা পাঠাইবে কেমনে? হাদিয়া পাঠানোর জন্য রাষ্ট্রীয় একটা গাড়ি রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে উর্দুনের কার্যালয়ে গেছে, রাষ্ট্রের গাড়িতে মাল গেছে যাওয়ার সময় কেন্দ্রের থেকে রাজধানী থেকে, তো খালি গাড়ি উর্দুন থেকে কেন্দ্রে আসতেছে। গভর্নর দুই পুটলা খেজুর গাড়ির ভেতরে উঠায় দিছে, খালি গাড়ি লয়ে তো যাইবা, আমিরুল মুমিনিনের জন্য এই খেজুরগুলা হাদিয়া এগুলো লইয়া যাও, এইগুলোকে আমিরুল মুমিনিনের দপ্তরে হাদিয়া হিসাবে পেশ করবে আমার পক্ষ থেকে। রাষ্ট্রীয় ডাক গাড়ি ফেরত আসার সময় খেজুরের পুটলা দুইটা লয়ে আসে, আইনা উমর ইবনে আব্দুল আজিজের দরবারে পেশ করেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বললেন, গভর্নর থাকে উর্দুনে খেজুর আইলো কেমনে? আসমান দিয়ে আইছে? না না, জমিন দিয়ে আসছে। কে আনছে? রাষ্ট্রের একটা ডাক বিভাগের গাড়ি উর্দুনে গিয়েছিল, সেই গাড়িতে পাঠায় দিয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, তাইলে তো এই খেজুর আমার জন্য হারাম হয়ে গেছে, কারণ যে গাড়িটা গেছে ওটা রাষ্ট্রের টাকার কেনা গাড়ি, যেই ড্রাইভার গাড়িটা চালিয়ে গেছে ওই ড্রাইভারের বেতন দেয় বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় পোশাকার থেকে, আর সেই গাড়িতে আমার হাদিয়ার খেজুর চইরা আইছে, এটা তো বাইতুল মালে রয়ে গেছে, বাইতুল মালের গাড়িতে আসছে, বাইতুল মালের ড্রাইভারে লয়ে আইছে। কই হযরত খালি গাড়ি আইছে? কই খালি গাড়ি আইছে তাই কি হইছে? আমার খেজুর তো ওইটা চইরা আইছে, সুতরাং এটা আমার জন্য হালাল নয়। যাও, নিজের খাদেমকে বললেন, যাও দামি খেজুরগুলাকে বাজারে বিক্রি করে দাও, আর বিক্রি করার টাকা যেটা আসবে সেটাকে বাইতুল মালে জমা করে দাও, কারণ খেজুরগুলা কেন্দ্রে আসতে বাইতুল মালের গাড়ি ব্যবহার হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ ব্যবহার করে বেতনভুক্ত কর্মচারীর মেহনত এর সাথে লেগেছে, সুতরাং টাকাগুলোকে বাইতুল মালে জমা করে দাও। খাদেমে খেজুরগুলা লইয়া বাইরে যাইতেছে, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহর ভাতিজা বলে, এই খাদেম তামাশা দেখতেছি, সব দেখছি, যাও খেজুরগুলা নিয়ে বাজারে যাও।
বাজারে খেজুর গুলার দাম উঠাইবা কিন্তু বেচবা না, কিনব আমি, যা দাম উঠে এক টাকা বেশি আমার কাছ থেকে নিবা। আমি আগেই কিনে রাখলাম, দাম উঠাইতে বাজারে লয়া যাও, দাম উঠাইতে 13 টাকা মন দাম উঠছে। এসা বলে হজরত 13 টাকা মন দাম, 14 টাকায় কিনলাম, এই যে 28 টাকা দিলাম, 2 মন খেজুরের মালিক এখন আমি, এ 28 টাকা যাও বাইতুল মালে জমা করে আসো। 28 টাকা বাইতুল মালে জমা করে দিয়েছে। আর হযরত উমর ইবনে আব্দুল আজিজের খাদেম ভাতিজার কাছে এসে রিসিপ্ট দিয়া বলে, এই যে টাকা জমা করছি, কয় রিসিপ্টটা সহ চাচার কাছে যাও, আর এই 2 মনের 1 মন আমি রেখে দিলাম, 1 মন খেজুর, দামি খেজুর, এই খেজুরটা চাচার জন্য লইয়া যাও। আমি জানি চাচার ঘরে খাবার নাই, কমাসকম খেজুর গুলা চাচার খাবারের ইন্তজাম হবে, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ঘরে খাবার নাই। ভাতিজা এই খেজুর গুলো নিয়ে গিয়ে বলে, চাচা খেজুর গুলা আমি খরিদ করে টাকা জমা করে দিছি, এখন এই খেজুরের সাথে না বাইতুল মালের গাড়ির সম্পর্ক আছে, না বাইতুল মালের কোনো কর্মচারীর সম্পর্ক আছে, রাষ্ট্র সম্পদের কোনো সম্পর্ক নাই, ভাতিজার হাদিয়ার খেজুরটা দয়া করে গ্রহণ করুন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ, এখন এই খেজুর উমর ইবনে আব্দুল আজিজের খাওয়ার উপযুক্ত হয়েছে। এটা কি বলে, এটা কি বলে খোদা ব্যতি, এটা কি বলে মনুষ্যত্ববাদ, এটা কি বলে ইনসানিয়ত, এটা কি বলে নফস দমন পদ্ধতি? এই জায়গায় কিভাবে যাবে একটা লোক, এমনি এমনি যেতে পারবে না, নফসের এই দমন এই পদ্ধতি শিখার জন্য কারোর কাছে নিজেকে ন্যস্ত করতে হয়। সঙ্গত কারণে পৃথিবীর মাটিতে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে তালিম দিয়ে ভাবে নফস পালনের মেহনত আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে করিয়েছেন। আর যখন পয়গম্বরদের মেহনতের পরে মানুষের নফস গঠন হয়ে গেছে, তখন তাদের এই নফসওয়ালাগুলা কোন কসম করলে আল্লাহ ওটা পুরা করেছে, কোন দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা রিসিভ করেছে, কবুল করেছে, কোন আবেদন করলে সে আবেদনগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছে। আর আমাদের নফস হাইওয়ানাতের নফসের চেয়ে নিকৃষ্ট হওয়ার কারণে আমরা আবেদের বেশি দোয়া করি, তাও দোয়া কবুল হয় না। আমরা লাইলাতুল কদরে দোয়া করি, তাও দোয়া কবুল হয় না। আমরা সালাতুল ফজরে কুনুত পরে দোয়া করি, কুনুতে নাজিলা পরে দোয়া করি, তারপর আমাদের দোয়া কবুল হয় না। আসল কথা হলো সংখ্যা তো অনেক রয়েছে, কিন্তু নফস উত্তম ইমানের দ্বারায় মুতমাইন নফস, যাদের আবেদন আল্লাহ কবুল করবে এমন আবেদনওয়ালা মুসলমানের সংখ্যা কমে গেছে। অধিক যখন হয়ে গেছে নফসের দাবিদার, তখন জমিনে আল্লাহর গজব আসতেছে, আল্লাহর কাছে মুমিনের আবেদনগুলো পুরা হচ্ছে না। অথচ আগের জমানার মানুষ আবেদন করলে দোয়া কবুল হয়ে যেত, যা আবেদন করত আল্লাহ তাই দিত। উহুদের ময়দানে 2 সাহাবী যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে জাহাস এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, দুইজন উহুদে প্রবেশ করতেছেন, উহুদের ময়দানে যুদ্ধে প্রবেশ করতেছেন। যুদ্ধে প্রবেশ করার আগে এক মুজাহিদ আর এক মুজাহিদকে কয়, আব্দুল্লাহ বলে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, মুরব্বী আপনিও যুদ্ধে ঢুকতেছেন, আমার দিলের ভিতরে একটা দোয়া আইছে, একটা দোয়া করতে করতে আমি যুদ্ধের মাঝে ডুববার লাগছি, আপনি যদি আমার দোয়াটায় আমিন বলতেন আর আপনি একটা দোয়া করেন, আপনার দোয়াটায় আমি আমিন বলি, তবে একজনের দোয়া আরেকজন শুনবে না, আপনি মনে মনে দোয়া করবেন, আমি জোরে করে আমিন বলবো, আমি জোরে করে দোয়া করব, আমি জোরে আমি আমি আসতে দোয়া করব, আপনি জোরে করে আমিন বলবেন, দুইজনে মিলে দুইজনের দোয়ায় আমিন বলছে। এবার ঢুকার আগে বলতেছে, আপনি ডুববেন এইদিকে, আমি ঢুকবো এইদিকে, আমার গোত্রের লোক এই পাশে যুদ্ধ করতেছে, আপনার গোত্রের লোক ওই পাশে, আচ্ছা দোয়াটা করলেন কি একটু শোনানো যায়, কি দোয়া করছেন মনে মনে? না, যার যার দোয়া আল্লাহর সাথে হয়ে গেছে, এটা আরেকজনের শোনানোর দরকার নেই, না শোনান না, তুমি কি দোয়া করছো, আপনার তাকে শোনান তাহলে আমারটা বলবো।
সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি দোয়া করেছি, ও আল্লাহ আমি উহুদের মাঠে যাইতেছি, একটা হৃষ্টপুষ্ট বড় শক্তিশালী কাফের রে আমার সামনে খাড়া করে দিও, যার কাছে অনেক মাল আছে, আর আমাকে তুমি শক্তি দিও আমি যেন ওকে এক আঘাতে পরাস্ত করে দিতে পারি, আর ওর মালগুলা গনিমত হয়ে যায়, আমি এই গনিমত নিয়ে মদিনায় ঢুকলে মদিনাবাসীর ফায়দা হয়ে যাবে, আমি গাজী হয়ে যাব, নবীর সাথে যুদ্ধ করতে দুশমন আসছে, দুশমন পরাস্ত হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আর এমন পরিবেশের মুখোমুখি আমাকে করে দিও। আব্দুল্লাহ তুমি আমার এই দোয়ায় আমিন বলেছ, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আব্দুল্লাহ তুমি কি দোয়া করেছো, তুমি কি দোয়া করেছো, আমি দোয়া করেছি মুমিন আর মুশরিকরা মুখোমুখি হবে, কিছু মানুষ তো শহীদই হবে, ওগো আল্লাহ সেই শহীদের লিস্টে যেন আমি আব্দুল্লাহর নাম চলে যায়, কারণ তোমার দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো শক্তি আমার নাই, আমি একটু বিনা হিসাব জান্নাত পেতে চাই। তাই উহুদ প্রান্তরে যারা শহীদ হবে তাদের ভিতরে ওগো আল্লাহ তুমি আমার নামটা উঠাইয়া লইও, আরেকটা দরখাস্ত হলো ওগো আল্লাহ তুমি যখন বিচার করবে তখন তুমি মুখে তালা দিবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওগো আল্লাহ তুমি আমার মুখে তালা দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, আমার আজা অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে, ওগো আল্লাহ শহীদ বানাইবার একটা আলাদা দাবি হইল, আমাকে এমন একটা শহীদ বানাইবা যেন দুশ্মনরা আমার হাত কাইটা লইয়া যায়, যাতে আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার হাত হাসরের মাঠে আমার দেহে না রয়, দুশ্মনরা যেন আমার পা কাইটা লইয়া যায়, আমার পা যেন আদালতে কিবরিয়াতে আল্লাহর দরবারে আমার বিপক্ষে দাঁড়ায় না যায়, দুশ্মনরা যেন আমার চোখ খুলিয়া লইয়া যায়, আমার চোখ যেন আদালতে কিবরিয়াতে আমার বিপক্ষে না দাঁড়ায়, দুশ্মনরা যেন আমার কান কেটে লইয়া যায়, আমার কান যেন আদালতে কিবরিয়াতে সাক্ষী দিতে না দাঁড়ায়, আমি যেন মুসলা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াতে পারি। আশ্চর্য দোয়া তাদের, সাদ ইবনে আবি ওয়াক্কাস গাজী হইয়া গনিমতের মাল লইয়া মদিনায় ঢুকে পড়ছে, যেমন দোয়া করেছে তেমন দোয়া কবুল হয়ে গেছে, আর উহুদ প্রান্তরে যারা মুসলা শাহাদা বরণ করেছে তাদের ভিতরে আব্দুল্লাহ গণ্য হইয়া যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে সে সন্তানকে বলে, সন্তান রে আমি মুজাহিদ রে দিয়া এক মুজাহিদে আমিন বলাইছি, আর আমি তারে দিয়া আমিন বলাইছিলাম, কিন্তু দোয়া চয়ন করতে ভুল করে ফেলেছি, সে দুই যে দোয়াটা কইরা আমিন বলাইয়া বিনা হিসাব জান্নাতের দরজা খুইলা গেল গা, আমি হাইরা গেছি, অমন একটা দোয়া যদি আমি কইরা যুদ্ধের ময়দানে ঢুকতাম, তাহলে যেদিন আল্লাহ তাআলা বিচারের আদালতে দাঁড়াবে বিচার করতে, সেদিন আমি কমাস কম নিরাপদে জান্নাতের পথের পথিক হইতে পারতাম, কারণ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের হৃদয়ে আল্লাহর মুখোমুখি তারা হইতে পারবে না এই ভয়, এই তাকওয়াল্লাহ তাদেরকে এমন জায়গায় নিয়েছে যে নিজের নফসের ইচ্ছা মতো একটা কাজ তারা করতে পারে নাই, আর তারা যখন কামেল মুত্তাকি হয়ে গেছে তখন তারা আল্লাহর কাছে এমন মাহবুব এমন প্রিয় হয়েছে যে তারা মুখ দিয়ে কোনো কথা বললে আসমানের মালিক আল্লাহ সেই কথাটা ফেরত দেন নাই, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমরা খানকায় বসে দোয়া করলেও কবুল হয় না, আমরা জেলখানার তালার ভেতরে বসে দোয়া করলেও কবুল হয় না, আমরা চোখের পানি সহ দোয়া করলেও দোয়া কবুল হয় না, আমরা ক্ষত বিক্ষত রক্ত মাখা দেখে
অধিকাংশ মুসলমান আজকে তারা নফসের গোলামিতে লেগে গেছে, আল্লাহর গোলামি ভুলে গেছে, সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে, আধিক্য হলো নফসের গোলামের সংখ্যা বেশি, গণতন্ত্রের গোলামের সংখ্যা বেশি, ভারতের গোলামের সংখ্যা বেশি, আমেরিকা চায়নার গোলামের সংখ্যা বেশি, আল্লাহর গোলামের সংখ্যা কমে গেছে। একটি ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনাকে আজকের জন্য সমাপ্ত করতে এরাদা রাখি। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব আদ-দুআর ভেতরে ঘটনাটা এনেছেন এবং মাকারিবুল আখলাকের ভেতরেও মুসান্নিফ এ দুআকে এই ঘটনাটাকে নকল করেছেন। ইমাম তাবারানী আদ-দুআ কিতাবে নকল করেছেন, আল্লামা খারায়তি উনি ওনার কিতাব মাকারিবুল আখলাকের ভেতরেও এটা নকল করেছেন যে হযরত উমর বসে রয়েছেন আর হযরত উমরের সামনে দুই বাপ বেটা আসছে দেখা করার জন্য, আজব দুই বাপ বেটা আসছে, যেই দুই বাপ বেটার চেহারা একই রকম একটার একটার বদল। হযরত উমর বললেন, তোমরা কি বাপ বেটা? জি। আশ্চর্য, আমার জীবনে গোটা আরবে এমন বাপ বেটা আমি কখনো দেখিনি। তোমার চোখ যেমন তোমার ছেলের চোখ তেমন, তোমার কান যেমন তোমার ছেলের কানের ডিজাইন তেমন, তুমি যতটুকু লম্বা তোমার পোলা অতটুকু লম্বা, তোমার দাড়িগুলো যেমন তোমার ছেলের দাড়িগুলো এমন, এত নকল হুবহু ফটোকপি সন্তান জীবনে দেখিনি। আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, যেহেতু আমার সন্তান দেখে আশ্চর্যান্বিত আপনি হলেন, তাহলে এমন আশ্চর্য সন্তান আমি কেমনে পাইলাম এটা শুনবেন না? অবশ্যই শুনবো, বলো বলো। লোকটা বলে, আমিরুল মুমিনিন বিয়ে করেছি, বিবির পেটে বাচ্চা এসে গেছে, গর্ভ বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, ছয় মাস সাত মাস হয়ে গেছে, কয়দিন পরে বাচ্চা প্রসব হবে, এমন সময় জিহাদের আযান কানে চলে আসলো, নফস বলে বিবি বাচ্চার খেদমত করি কিন্তু আল্লাহ বলে যুদ্ধে যাইতে। আমিনুল মুমিনিন নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঢাল তরবারি হাতে আমি যুদ্ধের জন্য রওনা করলাম। বিবি আমার বলে, পেটে বাচ্চা রেখে যাচ্ছ, কি হবে আমার? তুমি যাচ্ছ যুদ্ধে, কেমনে কি হবে? আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি যখন বাচ্চা প্রসবের চিন্তায় কাঁদতেছিল, তখন আমি আমার বিবির পেটে হাত রেখে বলেছিলাম, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এগুলোকে আমি আল্লাহর হাওলা করে গেলাম, তোমার পেটে আমার যে বাচ্চা আছে এটাকে আল্লাহর হাওলা করে গেলাম। দোয়াটা উচ্চারণ করার সাথে সাথে আমার বিবি নীরব হইয়া যায়। বিবিকে টাকা পয়সা দিয়ে বাচ্চা পেটে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধ সময় লম্বা হইতে থাকে, হঠাৎ করে একদিন আমি খবর পাই যে আমার বিবির ইন্তেকাল হয়ে গেছে এবং আমার বাচ্চাটা প্রসব হয় নাই, বিবির পেটের ভেতরেই আমার বাচ্চা। মহল্লার লোকেরা আমার বাচ্চা আর আমার বিবিকে, যেহেতু বাচ্চা বের হয় নাই, বাচ্চার সহ মাইয়েতকে কবরে রেখে দিয়েছে। কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেলে আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে শুনি লোকদের মুখে গুঞ্জন, জানো 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 তোমার বিবিরে যে কবরে রাখা হয়েছে ওই কবরে রাতের গভীরে আগুন দেখা যায়, আর কিসের আওয়াজ যেন শোনা যায়। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি ছিল আবেদা সালেহা জাহেদা কানেতা আশিকা মুমিনা, পেটে সন্তান লয়ে মারা গেছে, তার কবরে আগুন হয় কেমনে এটা আমার বুঝে আসে না। ঘটনা অবজার্ভ করার জন্যে আমি রাতের অন্ধকারে বিবির কবরে গেলাম। মানুষ বলে রাতের বেলায় নাকি আগুন দেখা যায়,
আমি একদিন রাতের বেলায় রাতের আধারে সে কবরের পারে গেলাম, সত্য সত্যই দেখি কবর থেকে আগুন বাইরে বের হয়ে আসে। কাছে থেকে ঘটনা দেখার জন্য কবরের খুব কাছাকাছি চলে গেলাম, কিন্তু আজব একটি দৃশ্য আমি দেখতে পেলাম। ওগো আমিরুল মুমিনীন, দেখি আমার বিবির ঘরটা বিশাল একটা প্রশস্ত বাগানের মতন একটি ঘর, আর বাগানের ওই কিনায় রাতের বেলায় আলোর ইন্তেজাম একটি বাতি, কখনো কখনো বাতাসে আগুনগুলো কবরের উপরে উঠে যায়, কবরটা একটা আলোকিত কবর। কাছে যাইয়া দেখি আমার বিবি আমার সন্তান কোলে করে দুগ্ধপান করাচ্ছে। আমি কবরের পারে যায় দাঁড়াইতি, বিবি আমার দাঁড়িয়ে যায় আর বলে, স্বামী গো যুদ্ধের ময়দানে গেলা মুজাহিদ হিসাবে দরজায় দাঁড়ায় দোয়া করলা, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনি, আমার পেটে যেটা আছে তারে আল্লাহর হাওলা করলা, কিন্তু আমারে আল্লাহর হাওলা করলা না। স্বামী গো তোমার সন্তান নয় আমি কবরে আসছি ঠিক, কিন্তু যার হাওলা করে তুমি সন্তান আমার পেটে রেখে গেছো, তোমার মনি তোমার সন্তানকে কবরে আমার পেটে জিন্দা রেখেছে, এ সন্তান কবরে প্রসব হয়েছে, ফেরেশতারা নিগরানি করেছে, নাও হে স্বামী তোমার আমানত তুমি গ্রহণ করো। স্বামী আল্লাহ এই রকমের দৃশ্য আমাকে দেখাইলে আমিরুল মুমিনীন আমি হাত পিছা দিলাম, আমার বিবি আমার সন্তান আমার কোলে দিলে কুদরতিভাবে কবরটা লেগে গেল, মিশে গেল আর কবরের দরওয়াজা বন্ধ হয়ে গেল। আমিরুল মুমিনীন যে সন্তানটাকে হুবহু আমার মতো আপনি দেখতে পাচ্ছেন, এই সন্তানটা হলো আল্লাহর কাছ থেকে মজলুম জবানে কবুল করানো সন্তান, যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম তখন কবুল করেছিলাম সেই সন্তান, তাদের দোয়া এরকম কবুল হইত, কিন্তু আমরা কোরআনে কারীম সামনে নিয়ে বসে থাকি আমাদের দোয়া কবুল হয় না, হাদিসের দরসে বসে থাকি আমাদের দোয়া যেন কবুল হয় না, আমরা যেন রহমত পাই না। কারণ হলো আত্মসমালোচনার ভেতরে চলে যাই, আমরা আমাদের নফসকে এখনো পর্যন্ত সোজা করতে পারি নাই, আমরা আমাদের মুরব্বীদের কাছে গিয়ে আমাদের নফসের বাঁকা হালতকে সোজা করতে পারি নাই, গুনাযুক্ত হালতকে গুনা মুক্ত করার শক্তি তাকওয়াল্লাহ অর্জন করার জায়গায় নিতে পারি নাই, যে ব্যর্থতার গ্লানি আমাদেরকে জেলখানার জুলুম করতে বাধ্য করেছে, যে ব্যর্থতার গ্লানি বাতিলের সামনে মাথা নত করতে বাধ্য করেছে, যে ব্যর্থতার গ্লানি আমাদের মাদ্রাসাগুলোর উপরে শকুনের নজর পড়েছে, যে ব্যর্থতার গ্লানি আমাদের আলেম সমাজকে হুমকি দিয়ে দমন নিপীড়নের চেষ্টায় তারা লেগে গেছে, এই ব্যর্থতার গ্লানি আমাদের নফসের দাবিদারির গ্লানি। আসলে যদি আমরা আমাদেরকে প্রস্তুত করতে পারি আর যদি মুমিন হতে পারে, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। এখানে আমি আমার জাতি আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার ছোট ভাই আমার মুরব্বী আমার একজন আপনারা যারা বাংলার প্রান্ত প্রান্ত থেকে এখানে এসেছেন, আসুন আমরা আমাদেরকে গঠন করি, যদি আমরা আমাদেরকে গঠন করতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামকে আটকায়, পৃথিবীর কোনো শক্তি নাই আলেমকে জেলখানায় পচায়, পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামের উপরে হুকুমতগিরি করে বেড়ায়, মুসলিমরাই জয়ী হবে ইসলামের পতাকাই উপরে উঠবে এটাই আল্লাহর ওয়াদা। হ্যাঁ
আবুর জামিয়ার মঞ্চে বসে আরো বেশি কথা বলে আমি আমার বাপ দাদা আমার আসাতেজা একরাম আমার মুরব্বিদের সময়কে নষ্ট করতে চাই না। তবে বাতিল শক্তিকে অবশ্যই এই মঞ্চ থেকে ঘোষণা জানিয়ে দিতে চাই, মুসলমানরা আগেও ছিল এখনো আছে, মুজাহিদরা আগে ঈমান নিয়ে ময়দানে ছিল, গোলা বারুদ আর ককটেল নিয়ে নয় আজও ঈমান নিয়েই আছে। বাতিল শক্তি যতই শক্তিধর হোক তার শক্তিকে পরাস্ত করার জন্য মুমিনের তাকওয়া আর ঈমানের শক্তি যথেষ্ট শক্তি, যথেষ্ট শক্তি। সঙ্গত কারণে সেই তৈয়ারি নিজেদের ভেতরে রেখে কদম কদম সামনে চলার দাওয়াত জানিয়ে আমি এই মুবারক মজমায় আমার সংক্ষিপ্ত তাকরার আমার সবককে এখানেই গুটিয়ে আনতেছি। যা কিছু ভালো বলেছি আমার পক্ষ থেকে, যদি কোনো ভুল হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর ভালো কথাগুলোকে আমল করার এবং মধ্যে নজর রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকেন।